দেখেন আপনারা চাইলে সুন্দর কিন্তু বেগুন ভাজা ভাজি মাছ ভাজা ভাজি সবকিছু এটাতে কিছু হবে পিঠা ডিম সিদ্ধ ভেজিটেবল স্টিম করার জন্য একটা স্টিমার থাকবে অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে কোম্পানি থেকে মাল্টি কুকারে কিন্তু আপনার দুইটা হাঁড়ি থাকবে ননস্টিক এর এরকম সেম দুইটা হাঁড়ি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রাইস কুকার দেখাবো কঙ্কা ব্র্যান্ডের রাইস কুকার হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারবেন পাইকারি দামে ক্রকারিস পার্ক থেকে 1.8 লিটার 2.8 লিটার তো যার যে সাইজটা প্রয়োজন হয় পাশাপাশি কঙ্কার কারি কুকার আছে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে বাহুভাই বাহুভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কম প্রাইসে নাকি কঙ্কার রাইস কুকার আপনাদের আজকে আমরা একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছি রাইস কুকার এবং হচ্ছে আমাদের কাছে রয়েছে মাল্টি কুকার আচ্ছা আচ্ছা এগুলো কি মানে ডাবল হাড়ির রাইস কুকার এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে ডাবল হাড়ি আপনি একটা জিনিস খেয়াল করবেন অ্যাভেলেবেল জায়গাতে মাল্টি কুকারটা কিন্তু মূলত একটা হাঁড়ি থাকে আমাদের মাল্টি কুকারেও দুইটা হাঁড়ি রাইস কুকারও দুইটা হাঁড়ি আর এখানে যে রাইস কুকার গুলো রয়েছে এগুলো কিন্তু মাল্টি ফাংশন রাইস কুকার এই যে এখানে একটু খেয়াল করবেন আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু সব মাল্টি ফাংশন রাইস কুকার আমাদের কাছে রয়েছে সাইজ 1.8 লিটার এবং 2.8 লিটার পাশাপাশি মাল্টি কুকার রয়েছে 2.5 লিটার মাল্টি কুকারের সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আপনার বাসায় আপনি একটা রাইস কুকার কিনেছেন এইটাতে ভাত রান্না করতে বসাইছেন পাশাপাশি কিন্তু এই মাল্টি কুকারটাতে আপনি ভাজি থেকে শুরু করে সকল প্রকার রান্নাটা এটাতে করে ফেলতে পারবেন করে ফেলতে পারবো জি আমরা আজকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো ভাই ওকে আমরা রাইস কুকারে আগে ভাতটা বসাই দিই নাকি হ্যাঁ এই যে এখানে আমি দেখেন আচ্ছা এখানে আমি পানি দিয়েছি এখন আমি এখানে রাইসটা দিয়ে দেব চাল দিয়ে দিব আর কি চাল দিয়ে দিব আচ্ছা রাইসে আমরা একটু পানি কমাই নিলে ভালো হতো যাই হোক আমরা পানি বেশি আছে আপনারা কম বেশি করে নেবেন আমরা তো রান্না অত ভালো পারি না প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আর কি এটা করছি আচ্ছা আচ্ছা ওকে তো এটাতে হাড়ি দুইটা থাকবে একটা স্টিল এসএস হাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে একটাতে ভাত রান্না করার পরে আরেকটাতে আপনি ডাল তরি তরকারিটাও রান্না করতে পারবেন আর স্পেসিফিক যাদের দেখা যায় ফ্যামিলি বড় আসলে একটা একদমই মাল্টি কুকার না হলেই না তারা রাইস কুকারের পাশাপাশি কিন্তু একটা মাল্টি কুকার নিয়ে নিতে পারেন এরকম নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এইটাতে ভাত হতে হতে এটার সাথে ঢাকনা দেওয়া থাকবে দর্শক হ্যাঁ ঢাকনা দেওয়া থাকবে মানে চামচ এক্সট্রা একটা রাইস কুকারের একটা চামচ তো দেওয়া আছে সাথে হ্যাঁ এই যে রাইস কুকারের চামচ সেটা দিয়ে হালকা একটু নাড়া দিয়ে চামচ আছে এই যে আমি নাড়া দিয়ে দিচ্ছি ওকে নাড়া দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব হ্যাঁ জি 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে 10 মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে 8 থেকে 10 মিনিট আচ্ছা 8 থেকে 10 মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে আমরা এই পাশে রাইস কুকারে ভাত দিয়ে দিলাম রাইস কুকার সাইজ দুইটা আর এই পাশে কারি কুকারে আমরা কিছু করে দেখাই আমাদের এখানে মাল্টি কুকার রয়েছে আমাদের এখানে দেখুন আমরা বেগুন রেখেছি বেগুনটা ভেজে দেখাবো আচ্ছা এক পিস তাহলে বেগুন আমরা জাস্ট এক দুই পিস বেগুন আচ্ছা মোহন ভাইয়ের কাছে দেন আপনি ওকে আমরা যেটা বলছিলাম এক দুই পিস বেগুন কিন্তু আমরা হ্যাঁ ওকে আচ্ছা দেখেন আপনারা চাইলে সুন্দর কিন্তু বেগুন ভাজা ভাজি মাছ ভাজা ভাজি সবকিছু হবে আমরা আসলে অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো যায় এগুলো ইলেকট্রিক ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই অবশ্যই এগুলো অফিশিয়ালি কোম্পানি থেকেই আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা ওকে তো আর দেওয়ার দরকার নেই ওকে তো যেটা বলছিলাম আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঢাকনা আছে দেখেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে আপনারা চাইলে ঢাকনা ইউজ করতে পারবেন আচ্ছা তো আমরা রাইস কুকারে আসি এটা রাইস কুকার আমাদের দুইটা সাইজ স্যার হ্যাঁ সাথে কি স্টিমার থাকবে একটা হচ্ছে স্টিলের হাঁড়ি থাকবে একটা নন স্টিকের হাঁড়ি পাশাপাশি পিঠা ডিম সিদ্ধ ভেজিটেবল স্টিম করার জন্য একটা স্টিমার থাকবে আচ্ছা আচ্ছা এবার একটু বড় সাইজটা দেখাই ভিতরে দেখান এই যে দেখেন এটা হচ্ছে মূলত ভিতরের সাইজ আচ্ছা 2.8 লিটার যেটা আছে এটাতে আপনার এখানে মূলত 13 কাপ আপনি রান্না করতে পারবেন 13 কাপ মানে 2 কেজির মতো আপনার কাছাকাছি 2 কেজির মতো রান্না করতে পারবেন আচ্ছা আর এখানে কাপ দেওয়া থাকবে 1 কাপ চাল 2 কাপ পানি দিলে ভাতের মার কখনোই গালতে হবে না রাইস কুকারে বিদ্যুৎ বিল কি বেশি আসে কিনা রাইস কুকারে এটা সারা মাস ব্যবহার করলে 300 টাকা বিল আসবে কারণ এগুলো ইলেকট্রিসিটি সেভিং সিস্টেম আছে অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে কোম্পানি থেকে এখানে কিন্তু দেখেন 1 বছরের পার্টস ওয়ারেন্টি থাকবে আফটার সেল সার্ভিস থাকবে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছর আচ্ছা এই পাশে দেখেন আমাদের বেগুন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে হ্যাঁ আমরা যেটা বলছিলাম এগুলো খুব অল্প সময় কারণ এগুলো অনেক ভালো হিট হয় আর কি হ্যাঁ আচ্ছা 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 যার কারণে খুব অল্প সময় ভাজাটা হয়ে যাবে আচ্ছা আপনারা ভাজাভাজি করে ফেলতে পারবেন আচ্ছা অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে আচ্ছা আমরা যেটা বলছিলাম তো আপনারা যারা আসলে নিতে চান ভাইয়া সেক্ষেত্রে এগুলো কি সারা বাংলাদেশে আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি দিচ্ছি যেহেতু আমাদের পপুলার একটা কোম্পানি আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা রেখেছি আচ্ছা আর এই মানে এগুলোতে তো শুধু ভাত না ভাতের পাশাপাশি আপনি এই রাইস কুকারে হাঁড়ি দুইটা দেওয়ার কারণ হচ্ছে আপনি একটাতে ভাত রান্না করবেন আর একটাতে আপনি দেখা যায় খিচুড়ি থেকে শুরু করে তরি তরকারি যা মনে চায় আপনি সবই রান্না করতে পারবেন করতে পারবেন মাল্টি কুকারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখন আপনি যদি রোস্ট করতে চান মাছ ভাজতে চান সেই ক্ষেত্রে কিন্তু রাইস কুকারে সেটা সম্ভব না একটা বড় একটা মাছ কিন্তু রাইস কুকারে নাড়াচাড়া দিতে কষ্ট হবে অনেকে যদি মাল্টি কুকারে আবার কি এখানে আপনার এই হিট কি বাড়ায় কমায় ইউজ করতে পারে মাল্টি কুকারে আপনি ভলিউম কমানো বাড়ানো যায় অনেকটা গ্যাসের চুলার মতোই
দেখেন আমি কিন্তু এখন ভাজাবাজির কাজটা অনায়াসে করতে পারছি। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মাল্টি কুকারের ফ্যাসিলিটি। আর মাল্টি কুকারে কিন্তু আপনার দুইটা হাঁড়ি থাকবে, নন স্টিক এর এরকম সেম দুইটা হাঁড়ি থাকবে, মানে একটা হাঁড়ি যে দেওয়া আছে এরকমই দুইটা হাঁড়ি দেওয়া থাকবে। এরকমই আমার আমার এখানে হাঁড়ি আছে, আমি দেখাচ্ছি। ওকে, আমরা দেখাই দিই, এই পাশে এই যে আরেকটা হাঁড়ি আছে, এরকম দুইটা হাঁড়ি থাকবে। দেখা যাচ্ছে এটাতে আপনি মাছ ভাজা করলেন, উঠায় এটাতে তরকারি বসালেন। কত লিটার ক্যাপাসিটি এটা? এগুলো হচ্ছে 2.5 লিটার। 2.5 লিটার, জি। আচ্ছা আচ্ছা, তো মাল্টি কুকারে এই যে আমরা মাছ রেখেছি, মাছও ভাজি করে দেখাবো, মাছ ভেজে দেখাবো আমরা। আমাদের এখানে অনেকটুকু হয়ে গেছে, একবার একটু দেখাই ভাই বেগুনটা। আমাদের কিন্তু যেহেতু আমাদের তেল একটু বেশি আছে, আপনারা আমাদের বেগুন ভাজাটা অনেকটা হয়ে গেছে। আচ্ছা, ওকে, তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজাভাজি করতে পারবেন এবং খুব সময় কম লাগবে। আমরা এবার মাছটা ভাজবো, বেগুনটা উঠি। আচ্ছা, ওকে। আর রাইস কুকারে যেটা বলছিলাম ভাই, রাইস কুকারে অলরেডি দেখেন বলক চলে এসেছে। এই যে দেখেন, এই যে দেখেন পরিবর্তন চলে আসছে, 2-3 মিনিটও কিন্তু হয় নাই। হয়নি, ওকে। আচ্ছা ভাই, রাইস কুকারের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে, বা কারি কুকারের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? আমাদের এখানে আপনি রাইস কুকার বলেন, মাল্টি কুকার বলেন, যেইটাই নেন, পার্টসের ওয়ারেন্টি 1 বছর, সার্ভিস ওয়ারেন্টি 1 বছর, আফটার সেল সার্ভিস 1 বছর। আচ্ছা, টোটাল 3 বছর একটা সার্ভিস পলিসি থাকবে। একটু প্রাইসের বিষয় যদি বলি, প্রাইস আমরা আজকে ডিসকাউন্ট দিচ্ছি। দেখেন এই সাইজের একটা রাইস কুকার কিনতে গেলে 4 থেকে 4,500 লাগে। ডাবল হাড়ি সিস্টেমের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র 3150 টাকায়। 3150 অফার প্রাইস। আচ্ছা, তারপরে দেখেন এটা 1.8 লিটার ডাবল হাড়ি রাইস কুকার, এটা দিয়ে দিচ্ছি মাত্র 2700 টাকায়। 2700 টাকা, জি। তারপরে রয়েছে 2.5 লিটার একটা মাল্টি কুকার ডাবল হাড়ির, এটার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র 2200 টাকায়। কি বলেন, মাত্র 2200 টাকায় কারি কুকার। আচ্ছা, আপনারা কিন্তু পাচ্ছেন দর্শক। আর রাইস কুকার গুলো 1.8 লিটার কত বলেছেন? 1.8 দিচ্ছে 2700 টাকা। 2700 টাকায়। আর 2.8 লিটার? 2.8 দিচ্ছে 3150 টাকা। 3150 টাকায়। তো দর্শক, এগুলো হোক, হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুনটা আমাদের হয়ে গেছে, তো এখন আমরা তো মাছে চলে যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবা দেখেন কত সুন্দর মাছ ভাজাভাজি। রাইস কুকার কিন্তু এত সহজে মাছ ভাজা যায় না। আচ্ছা আচ্ছা, যার কারণে আমরা এই মাল্টি কুকারটা এবার দেখাচ্ছি। দেখেন যেটা আমরা বলছিলাম, খুব কম সময়ের মধ্যে কিন্তু জাস্ট আমরা এই কয়টাই দেন হোক, আমরা যেটা বলছিলাম আপনারা কিন্তু, বেগুনটা হয়ে গেছে, আমরা বেগুনটা উঠেই ফেলি, তাহলে আবার মাছের মাথাগুলো লেজগুলো আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ওই পাশে আরেকটা লেজ দিয়ে দিতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই যে, তো যেটা বলছিলাম, আপনারা যারা বাসা বাড়িতে করতে চান করতে পারবেন, এবং এগুলো খুব অল্প সময়ে কিন্তু হয়। অনেক অল্প সময়, আপনি দেখতে পারেন আমরা অল্প সময়ের জন্যই তো বিজ্ঞাপনটা করতেছি, এই অবস্থাতেই কিন্তু আমাদের অনেকটুকু কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমাদের মাছ কিন্তু দেখেন এক পাশ অলরেডি হয়ে গেছে। যেটা মাছ ভাজা ভাজি করতে কিন্তু সময় লাগে না, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা মাছ ভাজা ভাজি করে ফেলতে পারবেন। তো যেটা বলছিলাম, মাত্র 2200 টাকায় আপনারা এই কারিটা পেয়ে যাবেন। হ্যাঁ, কঙ্কা ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। এটার একটা সুবিধা আমি আপনাকে আজকে বলে দেই, যাতে আপনি বললে বুঝবেন। এই যে দেখেন, সারা বাংলাদেশে ওদের সার্ভিস সেন্টার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টটা দেখতেছে, অনেকেই বলতে পারে আমি বরিশাল থেকে নিচ্ছি বা খুলনা থেকে নিচ্ছি, আমরা সার্ভিসটা কিভাবে পাবো? আচ্ছা, আপনি এখানে খেয়াল করেন প্রতিটা জেলা পর্যায়ে তাদের কাস্টমার কেয়ার আছে, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, বগুড়া, সব জায়গায় আছে। তার মানে এই প্রোডাক্টটা নিলে আপনি কখনোই সার্ভিসিং এর টেনশনটা থাকবে না, থাকবে না। আচ্ছা আচ্ছা, আর এই পাশে আমাদের ভাতও প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে, হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছিলাম। এই যে দেখেন, ভাতটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু রাইস কুকার আবার হচ্ছে কারি কুকার, যার যেটা প্রয়োজন, আমরা শেষে আরেকবার একটু প্রাইসটা বলে দিই। অনেকে দুইটাই প্রয়োজন হতে পারে। ও, মানে দুইটা নিলে কি কোনো তাদের জন্য কি? আমরা তো অলরেডি ছাড় দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা, প্রাইসটা অলরেডি ডিসকাউন্ট। আপনারা যেটা কারি কুকার এটা নিলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2200 টাকা, 1.8 টাকা, 3150 টাকা। আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই কারি কুকার গুলো নিতে পারেন।